নমস্কার বন্ধুরা, রিনার রসনায় সবাইকে স্বাগত। তো আজ আমি শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝাল। খুব কম সময়ে কিন্তু এটা রান্না হয়ে যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে যদি এমন একটা ট্যাংরা মাছের ঝাল থাকে তাহলে তো কথাই নেই, সে অতিথি আপ্যায়নে হোক বা রোজকার ঘরোয়া খাবারে। রেসিপিটা আমি খুব সিম্পলভাবেই দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। তো ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য এখানে একটু বড় সাইজের ট্যাংরা মাছ আমি নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে প্রথমে উষ্ণ গরম জল এবং লবণ দিয়ে ভালো করে কোচলে কোচলে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিতে হবে। সবসময় আমি বলি, আমি টিপসহ শেয়ার করি রান্না। তো এখানে আমি মাছটা প্রথমে ভেজে নিতে হবে, তার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আর ছোট একটা চায়ের চামচ নিয়ে নিলাম, তাতে আমি কাঁচা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো ব্যাপারটা জানেন, কাঁচা সর্ষের তেল দিয়ে যদি ট্যাংরা মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ আর মাছ এই ধরনের মাছকে যদি ভাজা যায় তাহলে মাছটা কিন্তু ভাজার সময় ফুটে গায়ে পড়বে না। তো অবশ্যই ভালো করে কাঁচা সর্ষের তেল, লবণ, হলুদ একসঙ্গে ভালো করে মেখে নিয়ে মাছটা ভাজলে গায়ে ফুটে পড়বে না। তো মাছটা আমার লবণ হলুদ মাখা হয়ে গেছে, আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একবারেই গরম করে নেব, মাছটা ভাজা হলে এর ভিতরেই বাকি রান্নাটা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রাখা ট্যাংরা মাছগুলোকে ভাজতে দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো সামান্য একটু বড় আছে, তো মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কাঁচা সর্ষের তেল দিয়ে যদি ট্যাংরা মাছ ভাজা যায় তাহলে মাছটা কিন্তু ভাজার সময় ফুটে গায়ে পড়বে না। তো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ ভাজতে দিয়ে দিচ্ছি। এ পিঠ ও পিঠ করে দু পিঠ কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। এ পিঠ ও পিঠ দু পিঠ করে মাছটাকে আমরা ভেজে নেব। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তেল থেকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে চা চামচের হাফ চামচ, আর দিচ্ছি একটা বড় সাইজের বেটে রাখা পেঁয়াজ। খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি পেঁয়াজটাকে, নিয়ে এর ভিতরে ভাজতে দিয়ে দেব তেলে। তো তেলে পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, তা নাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেস্ট করে রাখা টমেটো। টমেটো দিলে এখানে কালারটাও যেমন সুন্দর আসবে টেস্টটাও ভালো লাগবে। আর দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ আদা পেস্ট। খুব সামান্য পরিমাণ আদা দিলাম, এতে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হবে এবং সামান্য পরিমাণ হালকা একটু ঝালও আসবে এর থেকে। সঙ্গে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দেবেন। সঙ্গে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো, চা চামচের চার ভাগের এক ভাগ লবণ, চা চামচের চার ভাগের এক ভাগ শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, চা চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো, চা চামচের চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো। সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভেজে নেব। আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। তো এটাকে পাঁচ মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এর ভিতরে আমি জল দিয়ে দেব, 300 ml জল দিয়ে দেব। খুব চটপট কিন্তু রান্নাটা হয়ে যায়, খুব বেশি সময় লাগবে না। আর এইভাবে যদি ট্যাংরা মাছের ঝাল বানান তাহলে নিমেষে, অতিথি আপ্যায়ন হোক বা ঘরোয়া রান্নায়, প্রথমেই বলেছি এক নিমেষেই কিন্তু সকলের খাওয়া হয়ে যাবে। তো ঢাকা দিয়ে এটাকে একটু ফুটতে দেব। ফুটে যাওয়ার পর জলটা ফুটে ওঠার পর ভেজে তুলে রাখা লবণ হলুদ দিয়ে ট্যাংরা মাছগুলোকে ঝোলের ভিতরে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 6 থেকে 7 মিনিট ফুটতে দেব। তো 6 থেকে 7 মিনিট পর দেখুন ট্যাংরা মাছের ঝোলটার কালার সুন্দর একটা রেড এবং অরেঞ্জ কালার চলে এসেছে, আর উপর থেকে সামান্য
পরিমাণ। ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দেওয়ার পর ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ঝোলে। এবার এর ভিতরে আমি চা চামচের এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। আমি সবসময় আমার ঝাল রান্না করার সময় এভাবেই বানাই, কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিই, তাতে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয়ে যায়। গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার অন্তত এই রেসিপিটি ফলো করে ট্যাংরা মাছের তেল ঝাল বাড়িতে বানান এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মতামতটি দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আবার দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।